এর বঙ্গবন্ধু সেনা নিবাসে 98 কম্পোজিট বি গ্রেডের অধীনস্থ নবগঠিত 15 আরই ব্যাটালিয়ানের পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বঙ্গবন্ধু সেনানিবাসে নিবাসে প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ এবং জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবিলা সহ দেশের আর্থ সামাজিক এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন পতাকা উত্তোলন উপলক্ষে তিনি আরো বলেন একটি সুশৃঙ্খল মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সকল সংশ্লিষ্ট ধন্যবাদ জ্ঞাপন করেন এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেনা নিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব মাহবুব আহমেদ চৌধুরী প্রমুখ এবং কুচকাওয়াচ প্রদর্শন করেন প্যারেড কমান্ডার মেজর শাহনিয়াজ মাহমুদ